আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতদিন ভিডিও না দেওয়ার কারণে অনেক কিছু কারণ রয়েছে বন্ধুরা। আমি খুব দুঃখিত যে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারলাম না এতদিন। আমার অসুস্থ হয়েছিল, সামান্য পেটের অসুখ, পেটে চর্বি জমে গেছে নাকি বলছিল, তাই আপনাদের সামনে এতদিন বিরত ছিলাম। তো আপনার সঙ্গে আবার জুড়িয়ে আসলাম, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এটাই কথা বলতে চাইছি যে এতদিন ভিডিও না দেওয়ার কারণে অনেক দুঃখিত। তো চলুন, আগে থেকে অনেক ভিডিও আসবে, আপনি চ্যানেলে জুড়ে থাকেন। আর যদি ভালো লাগে চ্যানেলে ভিডিও দেখে, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে সহযোগিতা করে হাত বাড়িয়ে দিবেন। তো আজকের মূল কথা হলো যে আপনার প্যান কার্ড হারিয়ে গেছে, ধরলেন আপনার কার্ড ভেঙে গেছে, আপনি কি করবেন? আপনার মোবাইল নাম্বারে যে নাম্বারটা লিঙ্ক করা ছিল সেই নাম্বারটা যদি আপনার থাকে, আপনি রিপ্রিন্ট প্যান কার্ডটি করতে পারবেন, মানে দোবারা প্যান কার্ডটি আপনি পুনরায় ফিরিয়ে পাবেন। তো চলুন, কিভাবে আপনি প্যান কার্ডটি ফিরিয়ে পাবেন সেই প্রসেস আজকে দেখাবো। তো আর দেরি না করে আমরা সিধা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো চলুন যাওয়া যাক। সর্বপ্রথম আমরা গুগল ক্রোমটি খুলে গুগল ক্রোমের সার্চ বক্সে লিখব আমরা UTI প্যান কার্ড রিপ্রিন্ট বলে লিখবো। আমরা দেখছেন, লিখছি আমি, লিখে এন্টার করব। এন্টার করার পরে রিপ্রিন্ট প্যান কার্ডে ক্লিক করব। তারপর আমরা রিপ্রিন্ট প্যান কার্ডে আবার ক্লিক করব। তো এখানে রিপ্রিন্ট প্যান কার্ডে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে প্যান কার্ডের নাম্বারটি আপনাকে দিতে হবে। আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে 10 GB প্যান কার্ডের নাম্বারটি আপনি বসাবেন দেখে দেখে। তো প্যান কার্ডের নাম্বারটি এখানে দিবেন, 10টা ডিজিট দেখে দেখে আপনি যা প্যান কার্ডের নাম্বার আছে আপনি দেখে দেখে বসাবেন। তার নিচে আপনাকে আধার কার্ডের নাম্বারটি পুরোটা দিতে হবে। আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পরেই আপনাকে জন্ম তারিখ দিতে হবে এখানে। তো জন্ম তারিখের দিনেরটা লাগবে না, মাস আর ইয়ার্সটা লাগবে। যেমন ধরুন 18/03 আমার জন্ম তারিখ, তো 18টা লাগবে না, 03 লাগবে, তারপরে বছরটা লাগবে। তারপর দেখে দেখে ক্যাপচারটি ভরবেন, দেখে দেখে ক্যাপচারটি ভরবেন, ক্যাপচার লেখে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি দেখছেন ভেরিফাই ইউর মোবাইল কন্ট্যাক্ট ডিটেল। তো আপনাকে দেখে নিতে হবে এগুলো সব ঠিকঠাক আছে কি না, প্যান নাম্বার, ফোন নাম্বার, আপনার ইমেল যদি দেওয়া থাকে তো আপনার ইমেল আপনি দেখতে পাবেন। আমার ক্ষেত্রে আমার দেওয়া নাই। তারপরে আপনার বাবার নাম, অ্যাড্রেস সব কিছু দেখে নেবেন ভালো করে যে ঠিকঠাক আছে কি না। দেখার পরে আপনাকে অ্যাকসেপ্ট ভরে আপনাকে ক্লিক করতে হবে। ক্যাপচারটি দেখে দেখে ভরে নেবেন। ক্যাপচারটি ভরার পরে আপনাকে ক্যাপচারটি ফিল আপ করার পরে আপনাকে সব কিছু দেখার পরে আপনাকে বক্সের টিক করে টিক দিতে হবে অ্যাকসেপ্ট করতে। তারপরে গো টু ও গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করবেন, আবার প্যান কার্ডের নাম্বার দেখাবে আর মোবাইল নাম্বারটি আপনার সামনে দেখাবে। তো আপনার সামনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে ওটিপি এসে ওটিপিটি দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনার সামনে এরকম প্রিভিউ দেখাবে। এরকম প্রিভিউতে আবার দেখতে পাচ্ছেন এখানে কত টাকা কাটবে তা দেখাচ্ছি, 50 টাকা কাটবে। তো আপনার ক্ষেত্রে 50 টাকা কাটবে। এখানে মোবাইল নাম্বার চাইছে আর ইমেল আইডি চাইছে। তো আপনি মোবাইল নাম্বার দিলেই একটা দিলেই হবে, ইমেল আইডি না দিলেও হবে, মোবাইল নাম্বার দিলেই হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরেই আপনি এখানে ক্লিক করবেন, তারপরে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। আপনি কনফার্ম পেমেন্টে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশান খুলে আসবে পেমেন্টের। তো আপনি UPI চুজ করে নেবেন। UPI চুজ হয়ে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনি যেটা UPI আইডি আছে সেখানে UPI আইডি দিতে পারেন বা স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। আপনার চুজ, আপনার পছন্দ যেটা করবেন আপনি করবেন। আমার কাছে UPI আইডি দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলাম। মেক পেমেন্টে ক্লিক করার পরেই আপনার সামনে 5 মিনিটের একটা টাইমিং শো হবে। তো আপনি দেখতে পাচ্ছেন টাইমিং শো হচ্ছে, আপনার সামনে আপনার কাছে রিকোয়েস্ট চলে গেছে। আমার কাছে যেহেতু আমার রিকোয়েস্টটা চলে এসছে, তো আমি রিকোয়েস্টটা এখন অ্যাপ্রুভাল দেবো। অ্যাপ্রুভাল দেওয়ার পরেই আপনার সামনে আগে আসবে খুলে। তো অ্যাপ্রুভাল চলে এসছে আমার কাছে, তো একটু ওয়েট করেন, নেটওয়ার্ক স্লো আছে তো তাই একটু টাইমিং লাগছে। তো একটু ওয়েট করেন জাস্ট। তো ওয়েট করার পরে আমি আমার পেমেন্টটা আমি এখন করে দিচ্ছি। পেমেন্টটা করা দেওয়ার পরে আপনার সামনে এরকম খুলে আসবে। তো ফ্যাসিলিটি রিপ্রিন্ট এরকম দেখাচ্ছে, ডিটেলসগুলো সব কিছু দেখাচ্ছে। এগুলো দেখার পরে আপনি ডাউনলোড রিসিভে ক্লিক করে নেবেন।
ডাউনলোড রিসিপে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপটে ক্লিক হয়ে গেল। আপনার সামনে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেখাচ্ছি, যে প্যান কার্ড অ্যাপ্লিকেশান নাম্বারটি, এটা দিয়ে আপনি ট্র্যাকও করতে পারেন। আর 10 থেকে 15 দিনের মাথায় আপনার সামনে আপনার বাড়িতে চলে আসবে, বাই পোস্ট আসবে। তো পোস্ট অফিসে থ্রু প্যান কার্ড বেশিরভাগ আসে, তো 10-15 দিন ওয়েট করবেন। 10-15 দিন ওয়েট করার পরে আপনার সামনে আপনার প্যান কার্ডটি চলে আসবে। তো এইভাবে প্যান কার্ড হারানো, পুরানো বা ফাটানো প্যান কার্ড এইভাবে রিপ্রিন্ট করা হয়। যদি ভিডিওটি দেখে একটুকু ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো এভাবেই রিপ্রিন্ট করা হয়, কোথাও যদি মিস্টেক হয় কমেন্ট করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনারা একটুকু উপকৃত হলে আপনি একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন নেক্সট কোনো আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।